ঢালিউড সুপারস্টার শাকিব খান ছবির শুটিং নিয়ে দেশ বিদেশে উড়াউড়ি করছেন, কখনো ইতালি, কখনো লন্ডন, আবার কখনো বা ভারতে। এবারে তার সঙ্গী হয়েছেন ডালিউডের বিদ্যা সিনহা মিম আর টলিউডের নুসরাত জাহান ও সায়ন্তিকা। গেল 30 অক্টোবর হায়দ্রাবাদ থেকে চালবাজ ছবির শুটিং শেষে দেশে ফিরেছেন শাকিব খান, আর ফিরেই কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভ্যান্টেজ প্রযোজিত নাম চূড়ান্ত না হওয়া একটি ছবির শুটিং শেষ করতে পরশু রাতের ফ্লাইটে থাইল্যান্ড গিয়েছেন। এই ছবিটির শুটিং চলতি বছরের 16 মার্চ কলকাতায় শুরু হলেও জানা গেছে এবার থাইল্যান্ডে ছবির শুটিং শেষ হবে। এরই ফাঁকে 13 নভেম্বর থেকে আমিনা তহব ছবির 2টি গানের শুটিংও শেষ করবেন শাকিব খান। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, 2টি ছবির কাজ শেষ করে 20 নভেম্বর দেশে ফিরব। দেশের বাইরে গানের শুটিং করলে লোকেশনে একটা বৈচিত্র্য পাওয়া যায়, আর দর্শকদের কথা ভেবেই আমরা চাইছি ছবিতে নতুন কিছু বৈচিত্র্য যোগ করার, আর সে কারণেই ব্যাংকক যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করছি দর্শকরা নতুন কিছু পাবে। তো বন্ধুরা, শাকিব খানের এই নতুন 2টি ছবি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা এখনই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।